আরামবাগ মহকুমার গোঘাটের ডাকুন্টা এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা দেখা যায় শুক্রবার। এদিন বিজেপি কর্মীরা গৃহ সম্পর্ক কর্মসূচি করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে নিয়ে গ্রামের মধ্যে গৃহ সম্পর্ক কর্মসূচি চলছিল, সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা বাধা দেয় এবং গ্রামের মধ্যে এই কর্মসূচি করা চলবে না বলে ফতোয়া জারি করে, আর এই নিয়ে বচসা থেকে মারপিটের ঘটনা ঘটে। ঘটনাটা আমরা আজ 9:30 সময় থেকে আমাদের যে প্রধানমন্ত্রীর লাভার্থী প্রকল্প, সেই প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছিলাম এবং আমাদের পার্টির তরফ থেকে প্রচার করছিলাম। করতে করতে হঠাৎ কোটায় উত্তরপাড়াতে একটা বাড়িতে আমরা প্রচার করছি, সেই অবস্থায় ওই কোটার কয়েকজন তৃণমূলের ফার্মাদ এসে আমাদেরকে অ্যাটাক করলো। করে প্রথমে কিল ঘুষি, তারপরে লাঠি নিয়ে, শেষকালে একটা বটি নিয়ে আবার কেটে দেয় এরকম অবস্থা। তাদের বাড়ি থেকে মেয়েরা তাকে আঁকড়া মাকড়া করে ধরে নিয়ে তবে কোনো রকমে বাঁচালো। তারপর আমরা ওখান থেকে ফোন করতেই থানায় থেকে পুলিশ গেল যে আমাদেরকে উদ্ধার করল। বিজেপির দাবি, তাদের 4 জনকে বেধড়ক মারধর করা হয়, 2 জনকে গ্রামেতেই প্রাথমিক চিকিৎসা করা হয়, বাকি 2 জনকে গোঘাট 1 নম্বর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। মমতা ব্যানার্জি তো বলেন তার ভাইরা খুব শান্তশিষ্ট নম্রভদ্র, এটা তার পরিচয়। আমরা বিজেপিরা কখনোই কোনোদিন গোঘাট বিধানসভায় কোনো উত্তালমূলক ঘটনা ঘটায়নি, তবে এটা তৃণমূলের নেতারা ভুলে গেছে যে আমরা হাতে চুরি পরে বস থাকি না, আমরাও কিন্তু পাল্টা দিতে যাইনি। গোঘাট বিধানসভায় আজকেই আমরা এই বিষয়টা নিয়ে এফআইআর দায়ের করব। যদি 24 ঘন্টার মধ্যে এই আক্রমণকারীদের অ্যারেস্ট না করা হয়, আগামী দিনে আমাদের প্রথম কর্মসূচি থাকবে থানা ঘেরাও কর্মসূচি। পুলিশকে নিয়ে আমরা এই পদক্ষেপ আমরা এগোবো এবং থানা ঘেরাও করব, কারণ আমরা এই নির্যাতন আর মানিনি, মানবো না, মানছি না। বিজেপির নেতৃত্বের আরও দাবি, তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে। আমার কোটাক বুথে, আজকে নকুন্নাঞ্চলের কোটাক বুথে আমার গৃহ সম্পর্ক হচ্ছিল, যে লাভার্টি এবং সেলফ হেল্প গ্রুপের নিয়ে সেই সম্পর্ক অভিযানে আমার কার্যকর্তারা প্রত্যেকে গিয়েছিলেন, কিন্তু ঘটনাস্থলে ওখানকার তৃণমূলের কিছু গুন্ডা দুষ্কৃতিকারী যারা এলাকায় হারমাদগিরি করে বেড়ায়, যাদের চুরি করা কাজ, ধর্ম নিয়ে রাজনীতি করা কাজ, সেই রকম ব্যক্তিরা ওখানে সদল বল নিয়ে, লোকজন নিয়ে, বড় বড় লাঠি বাঁচ নিয়ে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর চড়া হয়েছে, তাদেরকে যথারীতি মারধর পর্যন্ত করেছে। তাদেরকে আমরা এসেছি থানায় এখন লিখিত অভিযোগ দায়ের করব, মেডিকেলও করেছি। এই লড়াই চলবে, আমরা এর শেষ থেকে ছাড়বো। কাল আজ 24 ঘন্টার মধ্যে যদি না পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, আমরা কাল থেকে রাস্তায় নামবো, থানা ঘেরাও থেকে শুরু করে এই রাস্তায় এই গোঘাটের রাজপথে আমরা আন্দোলন শুরু। প্রার্থী ঘোষণা হবে সেটা সেন্ট্রাল বুঝবে, রাজ্য চেষ্টা করছে, আমাদের বিষয় নয়। বিষয়টা হচ্ছে লড়াইয়ের জায়গাটা আমরা ঠিক রাখবো। আজকে তৃণমূল এটা করেছে, কালকে গোঘাটের আরও অন্যত্র জায়গায় করবে। আমাদের আরও 4টে মণ্ডল আছে, এই সভাপতিরা প্রত্যেকে আছে, আমরা প্রত্যেকে আজকে রয়েছি। এই লড়াই আমাদের চলতে থাকবে, যেখানেই হবে আমরা প্রত্যেকে ঝাঁপাবো, একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকে আমাদের 3-4 জনকে মারধর করেছে, তার মধ্যে 2 জন এসেছে, 2 জন আসতে পারেনি, তাদেরকেও আমরা গ্রামীণ যাই চিকিৎসা করিয়েছি। আপাতত আমরা এদেরকে নিয়ে থানা যাচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে, তাদের বক্তব্য, তৃণমূল কাউকে মারধর করেনি, গ্রামের মানুষ প্রতিবাদ করে। দেখুন, একটা পরিষ্কার কথা, আমরা যেটা জেনেছি বা আমরা খোঁজ খবর নিয়েছি, সেখানে গ্রামের মানুষ ওই বিজেপি প্রচার করতেছিল, গ্রামের মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। সেখানে গ্রামের মানুষ বলেছে যে আপনারা বারে বারে বলছেন যে জব কার্ডের টাকা দিয়েছি, আবাস যোজনার টাকা দিয়েছি, কিন্তু সেখানে আমরা কিছু পাইনি, কেন্দ্রের সরকার কোনো টাকা দেয়নি, যা দিয়েছে বাংলার মমতা ব্যানার্জি। কেন মিথ্যা প্রচার করছেন? গ্রামে আমার যেটুকু খবর আছে, গ্রামের মানুষ এটা বলেছে, সঙ্গে সঙ্গে আমরা খবর জেনেছি বা খোঁজ নিয়েছি, সেখানে আমার অঞ্চল সভাপতি গ্রামের মানুষের কাছে বলেছে, যা গো, যে যার প্রচার সে তার করছে, আপনারা চুপচাপ থাকুন। এইটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন। আমাদের অঞ্চল সভাপতি মানে মানুষের শান্তি বজায় রাখার জন্য, সেখানে যাতে সুষ্ঠুভাবে মানুষ থাকতে পারে এবং কোনো বিজেপি অশান্তি না ছড়াতে পারে, তারে বিজেপি তাদের মতো করে বলছে। এখানে তৃণমূল কংগ্রেসের নেই, গ্রামের মানুষ যা করার করেছে, প্রতিবাদ জানিয়েছে। সব মিলিয়ে লোকসভা ভোটের প্রচার কর্মসূচির মধ্যেই গোঘাটে তৃণমূল বিজেপির সংঘর্ষ চাপা রাজনৈতিক উত্তেজনা ওই এলাকায়। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেব বাড়ি।